সামনে আসেন, আমি অনুসরণ বমি গেলে আমার আত্মীয় নিয়ে গেছে। হঠাৎ করে দাদা কি যে ঘটনাটা হইলো, আমরা মানুষের কাজ করি, আমাদের কাছে দল বড় না, আমাদের কাছে মানুষ বড়। চিনতে পেরেছেন কাউকে? আমি কাউকে চিনতে পারি না, পাড়ার কেউ ছিল না মনে হয়। আমার হাতটা ঘুরছে। ওর কি নাম? আমরা ছাত্র যুবা, আগামী দিনের ভবিষ্যৎ, এইভাবে হঠাৎ করে আমাদের উপর আক্রমণ লজ্জা জানায়। কিছু সংখ্যক যারা আছে কাউকে কোনো রকম ভাবে জোরজবস্তি কোনো রকম কোনো কিছু করেনি, আজকে এরকম ভাবে হেনস্থা। আইডেন্টিফাই করতে পেরেছেন কারা করেছেন কাজগুলো? দেখুন, এই পরিস্থিতিতে কাউকে আইডেন্টিফাই করা কোনোভাবেই পসিবল না। আমার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। ওকে 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 ওকে। আমার এদিকে রাকেশ কিভাবে মেরেছে তাদেরকে? কালকে হিমাদ্রিকে ছাড়াই নিয়ে গেলাম রাত্রিবেলা ১২টার সময় সিটি স্ক্যান করতে। এখানে মানুষ থাকে না, কে থাকে? আপনারা কি করেন? আপনি আমাকে বলুন, কালকে আপনার এই স্টুডিওতে মামলা আপনি কি করেছেন? সুনন্দা কি বলবে আপনি বলুন। রাজত্ব বাড়ি প্রাক্তন মন্ত্রী রাজনীতি তার বাড়িতে ঢুকে যেভাবে হামলা হয়েছে, দল মিলে ঢুকে দিয়ে গুন্ডারা একটি ছেলে যাওয়ার অবমান মাথা দিয়ে গলগল করা সম্পর্কে ফেল ছাড়াচ্ছে। একজন বসিয়া মানুষের হাত ভেঙে দেওয়া, বাড়িতে গুন্ডারা রয়েছে, দলের পতাকাগুলো সমস্ত ভিড়ে পা দিয়ে মারিয়ে চেয়ার ভাঙচুর করে গেছে।
আপনি আমাদেরকে তুলতে এসেছেন, আমাদের কর্মীদের মাথা ফাটিয়ে দেবেন। আপনি কথা বলতে পারেন,